ছাব্বিশতম প্রার্থনার সভার সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সকল ধর্মীয় সম্প্রদায়ের সম্মানিত প্রতিনিধিগণ এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ্ব প্রার্থনায় সভায় আমায় কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ছাব্বিশতম প্রার্থনা সভায় আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি আমার সালাম ও নমস্কার প্রতি বছর সর্বধর্মের শান্তিপ্রিয় মানুষের উপস্থিতিতে এবং অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে আসছে উপলক্ষে সংগঠন প্রতিষ্ঠাতা বিশিষ্ট কালেম মাওলানা সুফি আদান গাজী প্রতি কবির শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই প্রার্থনা সভায় একসঙ্গে বসে যে ধর্মীয় ভাব বিনিময় ভাতৃত্ববোধ ইসলাম সনাতন বৌদ্ধ খ্রিস্ট ধর্মের যে শান্তির মর্মবাণী মানব কল্যাণে উন্নয়নের জন্য ধর্মীয় বিশ্বাসকে দৃত করার জন্য একটি সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে আজকের প্রার্থনা সভায় বিশ্বশান্তি শান্তি কল্যাণ ও সকল ধর্মের অবস্থানে প্রতিষ্ঠান বর্ত নিয়ে যে সকল মানব যুগে যুগে দেশে বিদেশে কাজ করেছেন বা এখনো করে চলছেন তাদের অবদান ও প্রচেষ্টা কৃতজ্ঞ সূত্রে স্মরণ করছি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা যুগ যুবপ্রবতক রাজা রামমোহন রায় তার সম্পর্কে নিবেদন করছি যুগ প্রবর্তক রাজা রামমোহন রায় যিনি বিশ্ব শান্তি কল্যাণ ও মানবতার জয় গান গেয়েছেন মানুষে মানুষের ভাতৃত্ববোধ জিত ও শক্তিশালী করার জন্য আমরণ সচেষ্ট ছিলেন রাজা রামমোহন রায় সকল ধর্মশাস্ত্রের মধ্যে যে সকল অমূল্য রত্ন ছিল তাই তিনি বিতরণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন এই যে একশ্বর বাদ এটা তিনি সর্বপ্রথম কোরআন শরীফ হতে শিক্ষা লাভ করেছিলেন একে মেবার দ্বিতীয় ও পরম ব্রহ্ম এক অদ্বিতীয় মতবাদে বিশ্বাসী করেছিল সর্বধর্মের শাসত্ব তাকে অনুপ্রাণিত করেছিল আমি মনে করি শুধু নিজ ধর্মের সাথে সম্পর্ক রক্ষা করলেই চলবে না সকল সম্প্রদায়ের মধ্যে সর্বধর্মের যোগাযোগ রক্ষা করতে হবে আমি হিন্দু ধর্ম থেকে ধর্মীয় উদারতা ইসলাম ধর্ম থেকে একশ্বরবাদ খ্রিস্ট ধর্ম থেকে বিবেক সেবা পরে দান বৌদ্ধ ধর্ম থেকে অহিংসা প্রভৃতি শিক্ষা গ্রহণ করত বিশ্ব মানব কল্যাণের জন্য ধর্মের বিকল্প নেই আজ পৃথিবীময় বিরাজ করছে অশান্তি সংঘাত সংঘর্ষ অত্যাচার জুলুম নির্যাতন প্রতিদিন নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছে মানব আজ একই মঞ্চে আমরা সকল সম্প্রদায় মিলিত হয়েছি এই প্রার্থনা সবাই থেকে কামনা করি দূর হয়ে যাক সকল প্রকার হানাহানি হিংসা বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামা মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি হাক্কানি আঞ্জুমান সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের সকলের জন্য সুফল বয়ে আনবে বলে বিশ্বাস করি সকল ভাতৃত্ব বিশ্বমৈত্রী ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়